আমি লাগাই নিলাম। তারপরে কভারটা আটকে নিলাম। ব্যাস এখন আমরা এই লাইটটা সুইচিং করে দেখব। তো দেখেন এই সামনের পার্ট, এই পিছের পার্ট। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের একটি চার্জিং লাইট থাকে। তো এই চার্জিং লাইটটার ভিতরে শুধু চার্জিং লাইট তা না, টর্চ লাইট আছে, টেবিল চার্জার হিসেবে ব্যবহার করা যায় এই লাইটটি। তো এই লাইটটি আমরা কিভাবে সার্ভিসিং করব ভিউয়ার্স, আমাদের এই লাইটটা কিন্তু দেখেন জ্বলে না। তো এই লাইটটা অতি সহজে মাত্র দুই এক মিনিটের ব্যবধানে এই লাইটটা আমরা সার্ভিসিং করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমি এই লাইটটি খুলে নিলাম। এখন আমরা দেখব এই লাইটের মূল সমস্যাটা কি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই লাইটে সমস্যা কি। এই লাইটের আমি দুইটা সিক্রেট দেই, আপনাদের বেশি কিছু হাতাইতে হবে না, এই ব্যাটারিটা এবং এই সুইচটা। বিশেষ করে আমাদের এই দুইটা সমস্যাই হয়, লাইট খুব কম যায়। তো লাইট যদি যায় তো সেক্ষেত্রে দেখবেন এই এলইডিটা খুলবেন, খুললে দেখবেন যে লাইটের ভিতরে কোনো কালো ফোঁটা পড়ছে নি, তাহলে মনে করবেন লাইট কেটে গেছে। এবং যদি চার্জিংয়ে কোনো সমস্যা থাকে তো চার্জিং সিস্টেমটা উপর থেকেই দেখতে পারবেন, এই যে একটা বুস্টার আছে এই বুস্টারটা ফেটে যাবে বা ডায়োডগুলো পুরে না, যদিও তারপরও দেখবেন ডায়োড যদি ফেটে যায় তাহলে মনে করবেন ডায়োড গেছে। তো আমার মনে হয় যে এই লাইটটার সম্ভবত ব্যাটারি গেছে। তো আমি মিটার দিয়ে চেক করে নিতেছি। তো ব্যাটারিটা আমি তুলে নিলাম। এখন মিটারের যে কাটাটা আমি কিন্তু এই ডিসি 10 ভোল্টে সেট আপ করে নিলাম। এ জায়গায় আমরা ব্যাটারিতে মাপ দেবো, পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা নেগেটিভে। তো আমরা দেখতে পারতাছি ব্যাটারি টোটালে শো করে না, মানে এক ভোল্ট তো দূরের কথা, আধা ভোল্টও ওঠে না। তো আমাদের সম্ভবত ব্যাটারিটা খারাপ। তো আমি এখন একটা ব্যাটারি লাগাই নিতেছি। তো আমি এই ধরনের একটি রিচার্জেবল ব্যাটারি নিলাম। এর একটা ব্যাটারি কিনতে গেলে আপনার 30 থেকে 35 টাকা খরচ হবে। তো সেক্ষেত্রে আমি এই ব্যাটারিটা কিন্তু কোম্পানি যে ব্যাটারিটা লাগাই দিছে তার চেয়েও ভালো হবে এই ব্যাটারিটা। এই ব্যাটারির ভিতরে যেটা ভালো এই ব্যাটারিটাই আমি লাগাই নিলাম। তো আমি এই জায়গার থেকে জ্বালাইটা খুলে নিচ্ছি। তো দেখতেই পারতেছেন আমাদের সামনের যে টর্চ লাইটটা এটা কিন্তু জ্বলছে। তো এখন আমরা সুইচিং থেকে যদি এটারে পিছিয়ে আনি তাহলে দেখা যাবে আমাদের এই লাইটটাও জ্বলছে। তো এইভাবেই আপনারা এই লাইটগুলো ঠিক করে নিতে পারবেন। তো এখন আমরা এটা সেটিং করব খুব সহজেই। তার আগে এ জায়গায় একটু ঝালাই দিয়ে নিই। তো এখন আমি এই ব্যাটারিটা এই জায়গায় সেটিং করে নিলাম। এখন এই সুইচটা আবার জায়গায় আমি লাগাই নিলাম। তারপরে কভারটা আটকে নিলাম। ব্যাস এখন আমরা এই লাইটটা সুইচিং করে দেখব। তো দেখেন এই সামনের পার্ট, এই পিছের পার্ট। তো এইভাবেই আপনারা এই লাইটগুলো সেটিং করে নিতে পারবেন বা ফেলে রাখা লাইটগুলো সার্ভিসিং করতে পারবেন। তো আমি
আশা করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক দিবেন, আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।